আজ আমরা অনেক ধরনের আকীদা পোষণ করে থাকি, যে সমস্ত আকীদা নিয়ে যদি ভালো করে আলোচনা করেন তার ঘোড়ায় কিছুই পাবেন না। অনেক মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অতি বিশ্বাস করে থাকে। অতি বিশ্বাসের কথা হচ্ছে এরকম, তিনি নূর ছিলেন, অতি বিশ্বাসের কথা হচ্ছে এরকম, তার ছায়া পড়তো না, অতি বিশ্বাসের কথা হচ্ছে এরকম, তার কোনো পায়খানা ছিল না, অতি বিশ্বাসের কথা হচ্ছে তার পাশা পেশাব পায়খানা পবিত্র, এই জাতীয় অতি বিশ্বাস আপনি দেখতে পাবেন মুসলিমদের মাঝে। অথচ তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনার এই বিশ্বাসের উৎস কি, তারা আপনাকে এই বিশ্বাসের উৎস দেখাতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন সব জায়গাতে, সমস্ত জায়গা যেখানে যেখানে নবী পাঠানো দরকার আল্লাহ তাআলা মনে করেছেন সেখানেই তিনি নবী পাঠিয়েছেন। নবী না পাঠিয়ে কাউকে তিনি শাস্তি দিবেন না। তিনি বলিয়ে দিয়েছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না প্রেরণ করে আমি কাউকে শাস্তি দেই না। এই জন্য শুধু বিবেক ইমানের জন্য যথেষ্ট নয়, শুধু আমার ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান এটাও ইমানের জন্য যথেষ্ট নয়, ইমানের জন্য অবশ্যই লাগবে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জ্ঞান। আজ আমরা দুনিয়ার কত কিছু না শিখি কিন্তু কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিখি না। আকীদা আমরা যেখান সেখান থেকে গ্রহণ করি, কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে গ্রহণ করি না। যে আকীদা গ্রহণ করতে হবে একটা এমন এক ভাণ্ডার থেকে, যেই ভাণ্ডার কোনো ভুল করে না, সেটা হচ্ছে কোরআনে কারীম এবং সহিহ সুন্নাহ। সেখান থেকে গ্রহণ না করে শুনে শুনে আমরা আকীদা গ্রহণ করে থাকি। অনেক মানুষ আছে জিজ্ঞাসা করবেন কোত্থেকে শুনেছে, বলেছে মুরব্বীরা বলেছে। অনেক আন মানুষ আছে জিজ্ঞাসা করবেন কোত্থেকে পেয়েছে, বলছে আমাদের বড়রা বলেছে, আকাবেররা বলেছে। মনে রাখবেন সেটা আকিদার বিশ্বাসের সূত্র নয়, উৎস নয়। অবশ্যই আকিদা বিশ্বাস হতে হবে যা কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে এসেছে, সেটাই শুধু আকিদার উৎস হতে হবে, এর বাইরে আর কোনো আকিদা পোষণ করা যাবে না।